করে জিওমেট্রিক কনস্ট্যান্ট করে স্কেচ করতে হয়। কনস্ট্যান্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কনস্ট্যান্ট যদি আমাদের কাজের ধরন অনুযায়ী ঠিকমতো করে নিতে না পারি, তাহলে পরবর্তীতে একটি থ্রিডি ডিজাইনের কোনো মেজারমেন্ট পরিবর্তন করতে গেলে কনস্ট্যান্ট যদি ঠিক না থাকে তাহলে ডিজাইনটি এলোমেলো হয়ে যেতে পারে এবং এর পিছনে প্রচুর সময় নষ্ট করতে হতে পারে। ধরা যাক এটি একটি থ্রিডি ডিজাইন। এখানে আমি একটি প্লেটের ভিতরে ক্যাপসুল একটি হোল করেছি। এখন আমার যদি এই হোলের ডাইমেনশন পরিবর্তন করতে হয় তাহলে আমি এখান থেকে এর ডাইমেনশনটি পরিবর্তন করে দেব, কিন্তু আমার হোলটি যেভাবে সেন্টারে থাকার কথা ছিল সেটি থাকছে না। তার কারণ এটি সঠিকভাবে কনস্ট্রেন্ট করা হয়নি। আমরা যদি এটিকে সঠিকভাবে কনস্ট্রেন্ট করে দেই তাহলে পরবর্তীতে আমরা এর ডাইমেনশন চেঞ্জ করলে আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কনস্ট্রেন কতটা গুরুত্বপূর্ণ আমাদের বড় বড় ডিজাইনের ক্ষেত্রে। আমরা যখন কোনো কারণে কোনো একটি ডাইমেনশন পরিবর্তন করতে যাব তখন এই কনস্ট্রেন্টের উপরে ভিত্তি করে আমাদের একটি অংশ পরিবর্তন করলে তার সাথে যুক্ত অন্যান্য ডাইমেনশনগুলি যাতে অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায়, সেটি নির্ভর করে। আসুন দেখা যাক ইনভেন্টরে কতগুলি জিওমেট্রিক কনস্ট্রেন্ট নিয়ে কাজ করা যায়। কনস্ট্রেন্ট হলো কতগুলি জিওমেট্রিক ফিগারকে আমরা একটির সাথে আরেকটির একটি রিলেশনশিপ তৈরি করে দেব। আমরা প্রথমে দেখি ট্যানজেন্ট স্পর্শক। এখানে আমরা স্কেচ ট্যাবে দেখতে পাচ্ছি আমাদের কনস্ট্রেন রিবনের মধ্যে কতগুলি আইকন দেখা যাচ্ছে। এগুলি এক একটি কনস্ট্রেন আইকন। ট্যানজেন্ট বা স্পর্শক, এটি হচ্ছে ট্যানজেন্ট। আমরা নিচের দিকে দেখি এখানে শো অল কনস্ট্রেন্ট ক্লিক করলে আমরা এই কনস্ট্রেন্ট চিহ্নগুলি দেখতে পাবো, কোন জিওমেট্রিক শেপের সাথে কোনটি কিভাবে কনস্ট্রেন্ট করা আছে সেটি আমরা এখান থেকে অন অফ করে দেখতে পাবো। প্রথমেই আসা যাক ট্যানজেন্ট স্পর্শক।
একটি বৃত্তের সাথে একটি স্ট্রেট লাইনকে যদি আমরা কনস্ট্রেন করতে চাই, তাহলে আমাদের ট্যাঞ্জেন্ট ক্লিক করে লাইন সার্কেল সার্কেল লাইন লাইন সার্কেল সার্কেল লাইন এভাবে সিলেক্ট করে দিলে আমার এই শেপগুলো কনস্ট্যান্ট হয়ে গেল। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার তিনটি পয়েন্ট ফাঁকা দেখা যাচ্ছে, এটি সার্কেলের সাথে ঠিক মতো মিলে নাই। এজন্য আমরা খুব সহজে এক্সটেন্ড ক্লিক করে লাইনকে ক্লিক করে দেব, এক্সটেন্ড হয়ে গেল। এরপরে আসি পারপেন্ডিকুলার বা লম্ব, এটি হচ্ছে পারপেন্ডিকুলার কনস্ট্রেন্ট, এটিকে ক্লিক করে আমরা প্রথমে যে লাইনটি ক্লিক করব সেই লাইনটি সরে গিয়ে পরবর্তী লাইনের সাথে লম্ব তৈরি করবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার পরবর্তী লাইনটি সরে আসবে, সেজন্য আমাকে প্রথমে যে লাইনটি সরবে সেটিকে সিলেক্ট করতে হবে, তারপরে অপরটি, এটি লম্ব হয়ে গেল। প্যারালাল বা সমান্তরাল, একটি লাইনের সাথে আরেকটি লাইনকে আমরা সমান্তরাল করে দিতে গেলে আমাদের প্যারালাল কনস্ট্যান্ট নিয়ে প্রথম লাইন দ্বিতীয় লাইন প্রথম লাইন দ্বিতীয় লাইন এভাবে কনস্ট্যান্ট তৈরি করতে হবে। এখন আমি যদি লাইনগুলিকে নাড়াচাড়া করি তাহলে দেখা যাচ্ছে যে আমার লাইনগুলি সবসময় প্যারালাল অবস্থায় থাকছে। এরপরে আসি কনসিডেন্ট মিলানো, এটিকে আমরা পয়েন্ট টু পয়েন্ট কনস্ট্যান্ট বলতে পারি, একটি পয়েন্টের সাথে আরেকটি পয়েন্টকে ক্লোজ করে দিতে হবে। এবং আমাদের ডিজাইন করার ক্ষেত্রে সবসময় এই জিনিসটি খেয়াল রাখা দরকার যাতে আমাদের প্রত্যেকটি পয়েন্ট ক্লোজ থাকে, কোনোভাবেই যাতে কোনো ওপেন লুপ না থাকে। এটির জন্য আমাদের কনসিডেন্ট কনস্ট্যান্ট নিয়ে পয়েন্ট 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 টু পয়েন্ট 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 টু পয়েন্ট ক্লোজ হয়ে গেল। এরপরে আছে কনসেন্ট্রিক এককেন্দ্রিক, আমরা একটি রেডিয়াস বা একটি সার্কেল বা দুইটি সার্কেলকে এক কেন্দ্রে নিয়ে আসতে চাইলে আমাদেরকে কনসেন্ট্রিক কনস্ট্যান্টটি ব্যবহার করতে হবে, এটি হয়েছে কনসেন্ট্রিক কনস্ট্যান্ট। আমরা এটি ক্লিক করলাম, এরপরে সার্কেল দুটি ক্লিক করে দুটি সার্কেল এক কেন্দ্রে হয়ে গেল। কোলিনিয়ার একত্রীকরণ, আমরা যদি দুটি লাইনকে এক লাইনে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কোলিনিয়ার কনস্ট্রেন্টটি ব্যবহার করতে হবে। আমরা কোলিনিয়ার ক্লিক করে দিলাম, আমাদের এই দুটি লাইন এক লাইনে চলে আসলো। এরপরে আসি হরিজন্টাল অর্থাৎ ভূমি সমান্তরাল করার জন্য আমাদের হরিজন্টাল কনস্ট্যান্ট ক্লিক করে যে লাইনটিকে হরিজন্টাল করতে চাই সেটি ক্লিক করতে হবে। আমি যদি এই বৃত্ত দুটিকে হরিজন্টাল করতে চাই তাহলে এর সেন্টার পয়েন্ট দুটি আমি সিলেক্ট করা মাত্র তারা একই লাইনে অবস্থান করলো। এখন আর এটিকে আমি যেখানেই নেই না কেন এই হোল দুটি একই সমান্তরালে থাকবে।
এরপরে আসি ভার্টিক্যাল, ভূমির সাথে সমকোণ। ঠিক হরিজেন্টালের মতোই ভার্টিক্যাল কনস্ট্যান্ট নিয়ে আমরা যে লাইনটিকে ভার্টিক্যাল করব সেটি ভার্টিক্যাল হবে। এখানে পয়েন্ট টু পয়েন্ট কনস্ট্যান্ট করা নেই, তাই এটি ওপেন হয়ে গেল। এবারে এই লাইনের মিডল পয়েন্টকে আমি এই উপরের মিড পয়েন্টের সাথে যদি ভার্টিক্যাল করে দিই, তাহলে এটিকে আমি যে অবস্থানেই নিই না কেন, এটি সব সময় এই লাইনের সাথে মিড পয়েন্ট অবস্থানে থাকবে। এরপরে আসছে ইকুয়াল বা সমান। আমরা দুটি জিওমেট্রিককে এই ইকুয়াল কনস্ট্যান্ট কমান্ড দিয়ে দুটিকে একই সমান মেজারমেন্টে করে ফেলতে পারি, অর্থাৎ একটি ডাইমেনশন পরিবর্তন করলে অপরটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ইকুয়াল নিয়ে আমরা এই দুই সার্কেলকে ক্লিক করা মাত্রে দুটি সার্কেলই ইকুয়াল হয়ে গেল। এখন যদি আমি একটি সার্কেলকে বড় করি তাহলে আরেকটিও বড় হবে, বা আরেকটিকে ছোট করলে আরেকটি ছোট হবে। ফিক্স বা স্থির, এই কনস্ট্রেন্টটি ব্যবহার করা হয় যখন অনেক ক্রিটিক্যাল কিংবা অনেক বড় ধরনের কোনো স্কেচ আমরা করতে যাব, তখন অংশ বিশেষকে স্থির করে নিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব। এছাড়া এটি ব্যবহার করলে আমরা অন্যান্য কনস্ট্রেন্ট করতে আমাদের সমস্যা হতে পারে, তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যাতে আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কিংবা কোনো কারণে যদি কোনো অংশকে আমরা স্থির করে রাখতে চাই সেক্ষেত্রেই শুধু ব্যবহার করব। মানে আমি যদি চাই যে আমার এই সেন্ট্রাল লাইনটিকে আমি স্থির করে দেব, তাহলে এটি স্থির হয়ে গেল, এটিকে আর নাড়ানো যাবে না, এটিকে আর কোনোভাবেই নাড়ানো যাবে না। এবং আমরা এটিকে কিবোর্ড থেকে সিলেক্ট করে ডিলেট প্রেস করে এই ব্লক কনস্ট্যান্ট গুলি ডিলেট করে দিতে পারি যদি আমাদের কাজ শেষ হয়ে যায় এবং এটিকে আবার নাড়ানোর দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্ট গুলিকে ডিলেট করে আবার আগের মতো কাজ করতে পারবো। সিমেট্রিক কনস্ট্যান্টে প্রথমে আমরা সেন্ট্রাল লাইনটিকে লক করে নিতে পারি, এরপর সিমেট্রিক কমান্ড দিয়ে আমাদের দুই পাশের অবজেক্ট সিলেক্ট করে আমরা সেন্ট্রাল লাইনটিকে সিলেক্ট করে দেব। এখন আমরা যদি আমাদের একটি মেজারমেন্ট চেঞ্জ করলে অন্য পাশের মেজারমেন্টও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ দুই পাশ আমাদের সামঞ্জস্যপূর্ণ থাকবে। এরপরে স্মুথ বা G2, এটি স্প্লাইন বা এই বক্ররেখা অঙ্কন করার সময় আমাদের যদি কখনো এই লাইনটিকে ইউনিফর্ম করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই কনস্ট্যান্টটি ব্যবহার করব। যেহেতু কনস্ট্যান্ট নিয়ে সিলেক্ট করে দিলে
এইচটি শার্প ছিল, এখন স্মুথ হয়ে গেল। এভাবে আমরা হরিজন্টাল কনস্ট্রেন্ট ব্যবহার করে এখানে এই জিওমেট্রিটির স্কেচ করেছি। এখানে মিড পয়েন্টের সাথে হরিজন্টাল কনস্ট্রেন্ট ব্যবহার করে এটি ডিজাইন করা হয়েছে। অ্যাপ্লাই ইকুয়াল কনস্ট্রেন্ট দিয়ে দুইটি জিওমেট্রিককে একই মেজারমেন্টে নিয়ে আসা হয়েছে। এখানে একটি পরিবর্তন করলে অপরটি সাথে সাথে পরিবর্তিত হবে। এখানে সিমেট্রিক্যাল কনস্ট্রেন্ট দিয়ে কাজটি করা হয়েছে, অর্থাৎ এই পাশে যে আকৃতি থাকবে ওই সেন্টার লাইনের অপর পাশে সাথে সাথে সেটি পরিবর্তিত হবে। আশা করি সবাই এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালো করে আয়ত্ত করবেন, তাহলে আপনাদের 3D ডিজাইনের ক্ষেত্রে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনারা দ্রুত ডিজাইন করা শিখে যাবেন। ধন্যবাদ সকলকে।